ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুলটি বাংলা ভ্লগ চ্যানেলের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে বেলা প্রায় 12:45। তো এরপরে রান্না বান্না সেরে নিয়েছি, আর মানে সেরে নিয়েছি এই কারণেই খুব সকালকালে সেরে নিয়েছি যে ছেলে চুল কাটতে হবে। তো ছেলে বা মেয়ের চুল আমি বাড়িতে কাটি, তো আমি কেটে দিই আর কি ছোটো থেকেই। আর মাঝে সাঝে হয়তো সময় না পেলে ওদের সেলুনে যেতে হয়, তো যতক্ষণ সময় পায় আমি কেটে দিই। আর ছেলেরা মানে পছন্দ করে আর কি যে মায়ের কাছে চুলটা কাটবো। তো রান্নাবান্না করবো, একটু দেরি হয়ে গেল। আর এই দেখো বাড়িতে চুল কাটার জন্য সমস্ত কিছুই কেনা আছে, কিনে রেখেছি। এই যে একটা ক্রিম আছে, আর এই যে কাঠি, আর এই যে ব্লেডের প্যাকেট, ২৫-৩০ টাকা নেবে। তো একটু সময় ধরে যদি কেটে দিই টাকাটাও বাড়ির সংসারে কাজে লাগলো, সাশ্রয় হলো আর কি। চলো চুলটা কেটে নিই, দেখতে থাকো আর কেমন লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর চুলগুলো দেখতে পাচ্ছ খুব বড় বড় হয়ে গেছে, বড় বড় টুকি রাখি সব রকম আমি শিখে রেখেছি, একটু একটু করে কাজে লেগে যায় আর কি। আমি বেশি কাটবো না, কম করে কাটবো আর কি, বড় হচ্ছে আর কি। পছন্দ মতো কেটে দিতে হবে, কাটা দিলে বেশি করে অল্প কাটবো, বেশি কাটবো আমি জানি তো নাকি, শুধু ভুল বলছি একটু না কাটলে বড় বড় হচ্ছে না। আর অবশ্যই স্নান করার আগে চুলটা কাটতে হবে, নাহলে তো গোটা গা নোংরা হয়ে যাবে। না না কাটবো, নিলে আমি অল্প করে চিন্তা, আমি বলছি কাটবো না, দেখিস কমানটা করতে হবে, চুল ঘুরানো গেলে হচ্ছে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চুল কাটাটা কেমন হলো নিশ্চয়ই জানাবে তোমার অবশ্যই। মাথা তো সাদা কথা
এই যে দেখো বন্ধুরা কানের দুদিকটা রাউন্ড করে দিয়েছি, এরপরে এই ঘাড়টা একটু সমান করে কেটে নেব। বন্ধুরা মোটামুটি চারিদিকটা রাউন্ড দেওয়া হয়ে গেছে, আর খুব একটু মানে কম করে কেটেছি। এরপরে মানে লেজার নিয়ে চাচার পালা, চেঁচাদের চুলটা একটু সাইডগুলো তো ব্লেড লাগিয়ে নিয়েছি, কোন ব্লেড একেবারে তো বন্ধুরা মোটামুটি চুল কাটা হয়ে গেল, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাথে থেকো। তো আর চ্যানেলে অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তো অবশ্যই কমেন্ট করবে কেমন হলো। আজকে ব্লগটা আমি এখানে রাখছি, আর এরকম ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটিকে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। চলো আজকে আছি এখানে রাখছি, আবার দেখা হচ্ছে আগামীকাল।